হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আমি চলে এসেছি বিকালবেলাটা ভিডিও নিয়ে, সামান্য কিছু একটু ভিডিওটা শেয়ার করছি। আমি একটু শুয়েছিলাম, সেটা তোমাদের দেখাইনি। এখন মিস্ত্রিদের চা দিতে হবে, ভুলে গেছি যে 5:30 6টা বাজতে গেল। ওরা চা খেয়ে বেচারারা বাড়িতে, তাই 4টের সময় অনেক রোদ্দুর থাকে, তো ওই জন্য আমি চাটা দিতে ভালো লাগে না যেতে অত দূর। আর দেখো, আমি চাটা বানাতে শুরু করে দিয়েছি, তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি আমি কেমন করে দুধ চা বানাই। আমি কিন্তু আমার ছেলের দুধ চাটা এরকম বানাই না, আমার ছেলের দুধটা পুরোটাই দুধ দিই। আর এতে অনেক অনেক মানুষ একবারে অত দুধ দিয়ে চা বানালেও ভালো লাগবে না হয়তো। একটুখানি জল প্রথমে নিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে, চা চিনি দিয়ে, এবার আদাটা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে, দুধটাও সাইডে গরম হচ্ছে তোমরা দেখতেই পারবে, দুধটা তারপরে দিয়ে দেবো। দেখো, আদার ওইটা দিয়ে দিলে না খুব নোংরা হয়ে যায়। আর আমি কিচেনটা তো পরিষ্কারই আছে, তোমরা ভাববো কিচেন থেকে উঠিয়ে দিলে কোনো, কিচেনটা আমার পরিষ্কার ধোয়ায় আছে, দেখো দেখতেই পাচ্ছ চকাচক আছে। আর দেখো দুধটা উতরিয়ে গেছে, এবার দুধটা আমি দিয়ে দেবো। দেখো দুধটা দিয়ে দিচ্ছি, এবার চাটা কমপ্লিট হয়ে যাবে, এবার দিতে যাব। কতটা সুন্দর কালার এসছে বুঝতেই পারছো। আর দুটো এলাচিও দিয়ে দিচ্ছি, চার সঙ্গে একটু আদা দিয়েছি, একটু এলাচি দিলে দুধ চাটা খেতে বেশ খুব ভালো একবার জমে যায়, একটু ভালো লাগে দুধ চায়ের মধ্যে এলাচি আর আদাটা দিলে। আর দেখো আমি তাই করছি, ভাবছে তোমরা মিস্ত্রিদের কেন দিচ্ছ, ওরাও তো মানুষ, ভালো আমরাও যেরকম মানুষ ওরাও মানুষ, ওই জন্য সবারটাই একভাবে আমি ই করি। কিন্তু আমার ছেলেরটা একটু জল দিলে দিই না, ওই অল্প চা খায় তো, ও দুধের বদলে দুধ খেতে চায় না, ওই জন্য চাটা দিই। আমি দুধটা দিয়ে পুরো চাটা দিয়ে দিলে না ও পুরো দুধটা আমার শেষ হয়ে যায়। আর দেখো চাটার কালারটা সুন্দর হয়েছে, এবার ক্যানটা নিয়ে চলে এসেছি, চাটা ঢেলে নিয়ে চলে যাচ্ছি দিতে মিস্ত্রিতে। দেখতে পাচ্ছ আজকে আমি একটু স্ট্যান্ডটা নিয়ে ভিডিও করছি, অন্ধকার কিন্তু এত গরম, ওই জন্য আমি দরজা বন্ধ করে রেখে দিয়েছি। এই দেখো দরজাটা খুলতে যাচ্ছে, একাধে খুলতেই পাচ্ছি না, একাধে হয় না কি দরজা খোলা। এবার আমি দেখো ম্যাশিংয়ের পর চাটা রেখে দিলাম, কেটলিটা রাখার পর এবার দরজাটা খুলে দিচ্ছি। দেখো আর কী গরমের তাপ এখনও দেখতে পাচ্ছ, এবার যাচ্ছি বাইরে। তোমরা তো জানোই আমার সিঁড়িটা খতরনাক, আমি সিঁড়ি অব্দি উঠতে পারবো না এরকম নিয়ে। দেখো এরা কাজ করতে হচ্ছে আমাদের বাড়ি এই বাচ্চাটা নিয়ে। এবার দেখো দেখাচ্ছি তোমাদের আমাদের ছাদে, তিনতলা ছাদের যে ছাদলাইট হবে তার আগে রডটা বাদে আমি দোতলায় দেখে, মানে তোমাদের দেখাতে পারিনি, দেখেছি, এবার অনুভূতিটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। তখন আমাদের সিঁড়িটা হয়েছিল না, আমার যেতে প্রচণ্ড ভয় করছিল, ওই জন্য আর দেখাতে পারিনি। এবার দেখো আমি বিকালে হচ্ছে, চলো একটু দেখিয়ে দিই। মেয়েরাও দেখো কী বলে, এটা রডটা বাঁধতে পারে, কিছু বাঁধতে হয় হয়তো, আমি এত কিছু জানি না। এ দেখো বাচ্চা আর চা খাচ্ছে সবাই, দেখো ছেলে মেয়েরা বাইরের থেকে আসে কাজ করতে। দেখো আমার ছাদটা পুরো রডটা বাঁধা কমপ্লিট হয়ে গেল, তোমাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি। দেখো কালকে আমার ছাদ ঢালাই হবে, আগে রড বাঁধবে অনেক কিছু কাজ থাকে, আমি তো এত কিছু জানি না। আর প্রথম এক দোতলার ছাদে আমি আসি, বাচ্চারা চা দিয়ে আসতে কখন আরে পাচ্ছ, সমানে এরা কাজ করে এই যাচ্ছে, সেই সকাল 8টার থেকে 6টা অবধি এরা কাজ করছে। এ দেখো সিমেন্টটাও চলে এসছে আমার, আমি ঘরের ভেতর থেকে ভিডিওটা করছি, এত ধুলো, এই সিমেন্টটা আমার কালকে লাগবে, এই সিমেন্টটা দিয়ে আমাদের ছাদ ঢালাই হবে। এই সিমেন্টটা আলাদা কি একটা সিমেন্টের নাম বললাম ভুলে যাচ্ছি, ওয়াটার প্রুফ হবে যে ছাদ ঢালাইটা এটাতে দিতে হবে। তাই দেখো সব একটা বয়স্ক কাকাকে দেখে আবার কষ্ট হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ কি না জানি না, সিমেন্টগুলো নিচের গাড়ির থেকে নিচে গিয়ে জন্য খুব কষ্ট পাচ্ছে, এত গরম আর রোদ্দুর, বেচারা পাচ্ছে না, আর বয়স হয়ে গেছে, তবু কাজ করলে না করলে তো হবে না, ওই জন্য দেখো কষ্ট হলো কাজ করতেই হবে। আর এই ভারী কাজগুলো ওনার বয়স হয়ে গেছে, এখন না করাটাই ঠিক, অন্য কাজটা করা ভালো, পাচ্ছে না কষ্ট হয়েছে, আমি বুঝতে পারছি যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে না। তাই তোমার দাদাভাইকে বলেছি, দেখো একটা বয়স্ক কাকা এসেছিলো, ওনার খুব কষ্ট হচ্ছিলো কালকে আমার দেখে, আর ঘেমে জল হয়ে গেছে, তাই ওদের জন্যই চাটা বানালাম, চাটা বানিয়ে রেখে ওদেরও দিলাম আর ওদের জন্য রেখে দিয়েছি। এবার চলে এসছে দেখো কালকে সকালবেলা, কালকে ইউটিউব করে রেখে দিয়েছে ভিডিও, আর পরের দিন সকালবেলা দেখো লাইটের মিস্ত্রি চলে এসছে সকাল 6টায়। দেখো ওরা
পরে এসে এরকম যে পাইপগুলো লাগাই আমি কোনোদিনও জানি না, এই প্রথমবার অনুভূতি করছি। আর দোতলায় আমি আসিওনি, আমি তোমাদের শেয়ারও করতে পারবো। তিনতলাটায় আমি সিঁড়ি হয়েছে এইগুলো করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো রডগুলো সেই সকাল ছটায় এসে ওই করে এইবার সকাল ছটায় চলে এসছে, তো হয়ে গেল একটু। তারপরে নটা নাগাদ আমার বালি এক গাড়ি এসেছে, বলছে কন্ডাক্টর বলছে হবে না থাকা, তার জন্য আমরা দেখো আমার জানো একটা গাড়িতে বালি। এই দেখো আমার জানো মানে ওই দেখে জানে খোয়া পশ্চিমবাংলা খোয়া বলে, খোয়া চলে এসছে খোয়ার গাড়ি। দেখো খোয়ার গাড়ি ঢেলে দিচ্ছে। চলো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর আমার পাশে থেকেও বারবার বলছি, আর আমার ঘরের টাইলস পাইলস আনা তোমাদের সব কিছু শেয়ার করবে। যদি তোমার পাশে প্রতিটা ভিডিও দেখো তাহলে, নাই তো কী করে বলতো। আজকে তো ভিডিওটা শেষ, বাই বাই টাটা।